আলোর নামন্ত ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত বন্ধুরা গ্র্যাজুয়েশান লেভেলের ফিজিক্যাল ভেরিফিকেশান শুরু হচ্ছে একত্রিশ সাত দু থেকে ছয় আট দু পর্যন্ত বন্ধুরা ফিজিক্যাল ভেরিফিকেশানে কী কী ডকুমেন্টস তোমাদের কলেজে নিয়ে যেতে হবে আজকের ভিডিওতে আমি সেগুলি তোমাদের সাথে তুলে ধরবো ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় অবশ্যই তোমাদের ক্লাস টেন মার্কশিটটি নিয়ে যাবে সেই সঙ্গে উচ্চ মাধ্যমিকের মার্কশিট তোমরা যদি ফর্ম ফিল আপের সময় এসসি এস টি এ বা ওবিসি বি কিংবা ই এস কোটা ব্যবহার করে থাকো সে তাহলে কিন্তু তার সার্টিফিকেট তোমাদের কলেজে নিয়ে যেতে হবে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে তাহলে কিন্তু তোমাদের ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট কলেজে নিয়ে যেতে হবে আইডেন্টিফিকেশান প্রুফ হিসাবে তোমাদের আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এক্সেট্রা এরকম কোনো একটি ডকুমেন্টস অরিজিনাল কলেজে নিয়ে যেতে হবে বয়সের প্রমাণপত্র হিসাবে অ্যাডমিট কার্ড ক্লাস টেনের রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিংবা বার্থ সার্টিফিকেট কোনো একটি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেই সঙ্গে আরও একটি ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে সেটি হলো প্রভিশনাল অ্যাডমিশান রিসিপ্ট প্রভিশনাল অ্যাডমিশান রিসিপ্টটি কিন্তু তোমরা ওয়েব পেজ থেকে তোমাদের ডাউনলোড করে নিতে হবে আজকের ভিডিওতে আমি ওয়েব পেজ থেকে তোমাদের প্রভিশনাল অ্যাডমিশান রিসিপ্টটি কীভাবে ডাউনলোড করবে তার একটি ভিডিও আকারে তোমাদের আমরা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা প্রভিশনাল অ্যাডমিশান রিসিপ্ট ডাউনলোড করতে হলে তোমরা গুগলে গিয়ে টাইপ করবে ডাব্লিউ বি ডট ইন টাইপ করার পর তোমরা কিন্তু তোমাদের যেই ইমেল আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন অপশানে ক্লিক করে তোমাদের যে প্রোফাইলটি খুলবে প্রোফাইলটি খোলার পর তোমরা যে পছন্দের কলেজ তোমরা পরবর্তী সময়ে তোমরা যেটা পেয়েছো সেই কলেজের যেখানে তোমরা অ্যাডমিশন পোর্টালে ভর্তি হয়েছো ঠিক তার নিচেই কিন্তু তোমাদের একটি ডাউনলোড করার পেজ রয়েছে এবং এখানে কিন্তু লেখা রয়েছে প্রভিশনাল অ্যাডমিশন কনফার্মেশন সার্টিফিকেট তোমরা এই অপশানে ক্লিক করে যেই পেজটি ডাউনলোড হবে এই পেজটিও কিন্তু তোমাদের কলেজে নিয়ে যেতে হবে প্রিয় বন্ধুদের বলবো কলেজে ভর্তি সংক্রান্ত যদি তোমাদের কোনো কোয়ারিস থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো আর বন্ধু এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে কাজে আসে এমন অনেক কাজের প্রয়োজনে ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করবো ধন্যবাদ